গত 17 জানুয়ারি প্রদেশ কংগ্রেসের সভাপতি পীযূষকান্তি বিশ্বাস বিশালগড় দলীয় অফিসে সাংগঠনিক কাজে যোগ দিতে যাবার সময় বিশালগড় দক্ষিণ বাজারে পুলিশের উপস্থিতিতে কিছু দুষ্কৃতিকারীরা পীযূষকান্তি বিশ্বাসের গাড়ি ভাঙচুর করে এবং পীযূষকান্তি বিশ্বাসের উপর আক্রমণ করে। পরবর্তী সময়ে পীযূষকান্তি বিশ্বাস বিশালগড় থানায় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে মামলা করেন। এর কিছুদিন পর একটি ফোনের রেকর্ডিং এর উপর ভিত্তি করে বিশালগড় থানার পুলিশ 21 জানুয়ারি প্রদেশ কংগ্রেসের মাইনরিটি সেলের চেয়ারম্যান জয়দুল হোসেনকে গ্রেপ্তার করে দীর্ঘ 2 মাস বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগারে জেল হাজতে থাকার পর অবশেষে গতকাল আগরতলা হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান। আজ প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহার নেতৃত্বে কিছু কংগ্রেস কর্মীদেরকে নিয়ে আজ বিশালগড় জেলখানা থেকে জয়দুল হোসেনকে ফুলের মালা গলায় দিয়ে মিছিল করে জয়দুল হোসেনকে জেলখানা থেকে বের করে আনা হয়। আজ সেখানে উপস্থিত ছিলেন বিশালগড় জেলা কংগ্রেস সভাপতি ও যুব কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুশান্ত চৌধুরী ও ছাত্রনেতা সম্রাট রায় সহ অন্যান্য কর্মীরা। সবাই জানেন গত 2 মাস আগে 17 তারিখে যে সভাপতির উপর হামলা হয়েছিল, এই হামলায় আমাকে অ্যারেস্ট করেছে 21 তারিখ। আসা প্রায় 2 মাস জেলা হাজতে আছি। বাইরে যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল সবাই আমার জন্য বহুত চিন্তিত ছিল, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আর যারা আমার জেলখানাতে থাকাকালীন খুশি আছে, বিজেপির মিত্র শক্তি যারা, তাদেরকেও ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই আমার প্রিয় নেতা বিরজিৎ সিনহা মহাশয়কে, ওনার তত্ত্বাবধানে এবং ওনার সহযোগিতায় সারা ত্রিপুরার মানুষ জেগে উঠেছে আমার এই তীব্র মানে আমাকে যে চক্রান্ত করে অ্যারেস্ট করেছে তা তো তীব্র নিন্দা করেছেন, এবং বিরজিৎ সিনহা যে আমার সঙ্গে ছিল বাইরের জগতে আমি দেখেছি। আর পাশাপাশি ধিক্কার জানাই বিপ্লব দেব সরকারের প্রশাসনকে, কারণ তারা চক্রান্ত করে আমার 2 মাস জেলে পুড়িয়ে রেখেছে, কিন্তু এটার জবাব জনগণ দেবে, শুধু সময়ের অপেক্ষা। আজ যে আপনি মানে হাইকোর্ট থেকে বেল পেলেন, এই বিষয়ে আপনার প্রদেশ কংগ্রেস সভাপতি কোনো ভূমিকা ছিল? এটা নিয়ে কোনো এটা আমার না জানি না সভাপতি কি ভূমিকা ছিল না, উনি জেলে ছিলেন, এখানে সবচেয়ে ভূমিকা ছিল সিনিয়র অ্যাডভোকেট পুরুষোত্তম রায় বর্মণ ওনার এবং প্রশান্ত সেন চৌধুরী, প্রশান্ত সেন চৌধুরী সরকার, অমৃতলাল সাহা এবং আমাদের লোকাল বাপিকর রাজীব আচার্য আরশাদ সকলে মিলে, হ্যাঁ সকলের সহযোগিতায়, হ্যাঁ আমি 2 মাস এবং টাইম টু টাইম ওরা আমাকে জেলে ইন্টারভিউ করে আমার মনোবল মানে ঠিক রেখেছে। এই জন্য সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আপনাদেরকেও, যাতে মাইনরিটি ডিপার্টমেন্টকেও ধন্যবাদ, ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত সব জায়গা থেকে আজকে আমার বিজেপির মিত্র শক্তি বলতে কাদের বোঝাচ্ছেন? কংগ্রেসের একাংশ ত্রিপুরার মানুষ সেটা মেনে নেবে না। ধন্যবাদ। আজকে পিসিসি প্রেসিডেন্ট কেন আসেন জানি না, এটা ওনার ব্যাপার। আজকের এই জয়টা কি আপনাদের এডিসি নির্বাচনে আপনাদের কংগ্রেস ইলেকশনের জয় পারবে? ইলেকশনের জয় পরাজয় ব্যাপার না, একটা লোককে গভীর চক্রান্ত করে জেলে ঢুকিয়ে রেখেছিল একদম অ্যাডভোকেট, আবার বেআইনিভাবে, বেআইনি কেমনে পাবো চক্রান্ত করে, এবং ওইটা নিয়ে এডিসিতে কী হবে না হবে এটা নির্ভর করে না।